আজ 29 নভেম্বর 2020 14 অগ্রহায়ণ 1427 13 রবিউল সানি 1442 হিজরি 1897 সালের এই দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয় ট্রাফিক বাতি প্যাটেন্ট হয় 1910 সালের আজকের দিনে আজকের দিনে 1913 সালে যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে অ্যান্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয় লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয় আজকের দিনে 1918 সালে আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয় 1944 সালের আজকের দিনে 1988 সালের আজকের দিনে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ জনপদ সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয় 1996 সালের আজকের দিনে আজকের দিনে 2004 সালে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল 2004 পাশ হয় ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি জ্যাক শিরাক 1932 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন র্যান গিগস 1973 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন যিনি ছিলেন একজন ওয়েলশ ফুটবলার প্রসাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় 1949 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন 1987 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন মোহাম্মদ তোয়াহা তিনি ছিলেন বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট জর্জ হ্যারিসন 2001 সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন